হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি নিরামিষ সবজি ডালনা তৈরি করব। এখানে আমি ডালের বড়ি নিয়েছি, মাসকল ডালের বড়ি নিয়েছি। এখানে অল্প সয়াবিন নিলাম, এখানে একটু বথুয়া পাতা নিয়েছি, এখানে দুটো টমেটোর কুচি করে নিলাম, এখানে আমি একটু আদা একদম জুড়ি জুড়ি করে নিয়েছি, কড়াতে সরষের তেল ঢেলেছি, ডালের বড়িগুলা ঢেলে দিয়েছি। আমি একদম অল্প ভেজে নিব, বেশি ভাজব না, বেশি ভাজলে কিন্তু আবার জ্বলে যাবে। এই যে হালকা গোল্ডেন হয়ে গেছে, এখনই নামিয়ে দিব। হয়ে গেছে গোল্ডেন, এখন সবগুলোকে নামিয়ে দিব। এই যে ডালের বড়িটা ভেজে প্লেটে নামিয়ে দিয়েছি, এখন এই সয়াবিনটা অল্প ভেজে নিব। সয়াবিনটার মাঝে আমি হাফ চামচ হলুদ ঢেলেছি, হলুদ দিয়ে ভাজলে একটু বেশি ভালো হবে। সয়াবিনটা একদম ভাজা হয়ে গেছে, দেখুন একদম গোল্ডেন হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে দিব। এখানে আমি সয়াবিনটা ভালো করে ভেজে প্লেটে নামিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প পাঁচফোড়ন ঢেলে দিয়েছি, এর সাথে দুটো লঙ্কা দিলাম শুকনো, তেজপাতা দিলাম দুই তিনটা, আর অল্প আমি জিঞ্জার দিয়েছি, একটু নেড়ে দিব, একটু নেড়ে দিয়ে এখন আমি লঙ্কার গুঁড়ো দিলাম আমি দেড় চামচ, এর সাথেই হলুদ দিলাম এক চামচ, ধনিয়ার পাউডার দুই চামচ দিলাম, আরও হাফ চামচ হলুদ দিয়েছি। এখন একটু নেড়ে দিব, এর সাথে টমেটোটা অ্যাড করে দিয়েছি, টমেটোটা জল ছাড়বে অল্প, তারপরে একদম নরম হয়ে যাবে। এক চামচ নুন ঢেলেছি, আরও হাফ চামচ দিলাম, এর সাথেই তরকারিগুলো কেটেছিলাম ওগুলো ঢেলে দেব, মিষ্টি আলু ঢেলেছি, ক্যাপসিকাম, পটেটো, পপিতা, পেঁপে যেটা হয়, বোতা শাকের ডান্ডি, গাজর দিলাম, বিনস অ্যাড করলাম, বেগুন দিয়েছি, সব কয়টা সমান আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে দিব। এইভাবে নিরামিষ ডালনা অবশ্যই ঘরে একবার বানাবেন। এখন বথুয়া শাকটা নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি, এখন ভালো করে নেড়ে দিব, সবজিটা নরম হয়ে আসবে, তারপরে কম হয়ে যাবে একদম। তরকারিটা অনেকটা সিদ্ধ হয়েছে, এখন আমি সয়াবিনটা ভেজেছিলাম ঢেলে দিয়েছি, ডালের বড়িগুলা ভেজেছিলাম সেইটাকেও অ্যাড করে দিয়েছি, এখন একটু নেড়ে দিব, একটু সিদ্ধ হলে গ্যাসটাকে আমি অফ করে দিব। দেখেন কি সুন্দর লাগছে করার মধ্যে, আমার ডালের বড়ি সয়াবিন দিয়ে আমি এই রেসিপিটা করেছি, মিষ্টি আলুর সাথে সাগর আলু যেটাকে বলে। আমার একদম রেসিপি রেডি হয়ে গেছে, যদি আপনাদের কাছে পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই দাবিয়ে দিবেন, আর খেয়ে ঘরে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতখানি নমস্কার।